হ্যালো বন্ধুরা, WB এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট জিকে কোশ্চিন নিয়ে এসেছি। এই সমস্ত কোশ্চিনগুলো তোমাদের আগামী দিনে যে সমস্ত এক্সাম হতে চলেছে, যে WB, PSC, ক্লার্কশিপ, জেল পুলিশ, কনস্টেবল, রেল প্রভৃতি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করবে। চলো ভিডিওটি শুরু করি। প্রথম কোশ্চেনে বলা হয়েছে, দেখো যে প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন। এখানে প্রাচীন ভারতের ঐতিহাসিক সম্রাট ছিলেন একজন কে, তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে তাহলে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, শতাব্দ শুরু হয় কত সালে? এখানে অপশানে বলা হয়েছে যে 327 খ্রিস্টপূর্বাব্দ, 58 খ্রিস্টপূর্বাব্দ, 78 খ্রিস্টাব্দ আর 320 খ্রিস্টাব্দ। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান সি, 78 খ্রিস্টাব্দতে শতাব্দ চালু হয়েছে, সম্রাট কনিষ্ক এটি চালু করেছেন। নেক্সট কোশ্চেন, সভা ও সমিতি কাদের দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল? এখানে অপশান রয়েছে ঋগ্বেদের আর্যদের, সিন্ধু উপত্যকার আদিবাসীদের, পার্বত্য উপজাতিদের, দ্রাবিড়দের। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান এ, ঋগ্বেদের আর্যদের। ঋগ্বেদের আর্যদের সভা ও সমিতি নামে দুটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল। নেক্সট কোশ্চেন, ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছেন? এখানে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্ডিকা গ্রন্থটি কে লিখেছেন? এখানে অপশান দেওয়া হয়েছে হিউয়েন সাং, অপশান বি ফা হিয়েন, গান্ডো ফার্নেন্স, অপশান ডি মেগাস্থিনিস। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান ডি, মেগাস্থিনিস। তারপরে কোশ্চেন, অর্থাৎ 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, দেখো যে দেশ বা সংগঠনের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কসোভো লিবারেশন আর্মি গঠিত হয় সেটির নাম কী? মানে কোন দেশ বা কোন সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কসোভো লিবারেশন আর্মি তৈরি করা হয়েছিল? অপশান এ যুগোস্লাভিয়া, অপশান বি রাশিয়া, অপশান সি সম্মিলিত জাতিপুঞ্জ, অপশান ডি ন্যাটো। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি, সম্মিলিত জাতিপুঞ্জ। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এলাহাবাদ হস্তলিপি কে রচনা করেছেন? এখানে অপশান বলা হয়েছে বানভট্ট, রবিকীর্তি, হরিসেন, রুদ্রদমন। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি, হরিসেন। হরিসেন এলাহাবাদ হস্তলিপি রচনা করেছেন। তারপরে কোশ্চেন, অর্থাৎ 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সি ইউ কি কে লিখেছেন? এখানে অপশান দেওয়া হয়েছে হিউয়েন সাং, মেগাস্থিনিস, ফা হিয়েন, ই সিং। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান এ, হিউয়েন সাং। হিউয়েন সাং সি ইউ কি গ্রন্থটি লিখেছেন। তারপরে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কর ভাট কে নির্মাণ করেছেন, অর্থাৎ অঙ্কর ভাট মন্দির কে নির্মাণ করেছেন? প্রতিটা পিএসসি এক্সামে প্রায় মন্দির থেকে একটি কোশ্চেন থেকে থাকে যে এই মন্দিরটি কে তৈরি করেছে বা এই মন্দিরটি কোথায় তৈরি হয়েছে, এই কোশ্চেনগুলো প্রায় থাকে। তাহলে এখানে অঙ্করভাট মন্দিরটি কে নির্মাণ করেছেন? অপশান এ অজাতশত্রু, বি সূর্যবর্মন, সি কনিষ্ক, ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি, সূর্যবর্মন। নেক্সট কোশ্চেন, দস্তক কি? অপশান এ ক্লাইভের লেখা বই, বি একটি ফ্রি পাস, সি বিনামূল্যে বাণিজ্যের অনুমতি, অপশান ডি মোগল বাদশাহের দান। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে দস্তক হলো বিনামূল্যে বাণিজ্য করার অনুমতি। নেক্সট কোশ্চেন, ইবাদত খানা কি? একটি গ্রন্থ, একটি নতুন ধর্ম, একটি মসজিদ, অপশান ডি ধর্মালোচনা কক্ষ। এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান ডি, ধর্মালোচনা কক্ষ। এই ইবাদত খানা তৈরি করেছিলেন কে? সম্রাট আকবর। প্রাচীন ভারতের একজন বিখ্যাত গণিতজ্ঞ কে ছিলেন? এখানে অপশানে রাখা হয়েছে কি আর্যভট্ট, রুদ্রসেন, ভবভূতি
আর কলহন। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে কি, আর্যভট্ট, অপশান এ। নেক্সট কোশ্চেন, মধ্যযুগের ভারতে কোন ব্রাহ্মণ আধ্যাত্মিক নেতা হিন্দু ও মুসলমান উভয়কে শিষ্য হিসাবে গুরুত্ব দিয়েছিলেন বা উভয়কে গ্রহণ করেছিলেন? এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা অনেক এক্সামে এসেছে বিগত বিভিন্ন এক্সামে। অপশান দেওয়া হয়েছে কবীর, চৈতন্যদেব, তুলসীদাস, রামদাস। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি, চৈতন্যদেব। নেক্সট কোশ্চেন, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? অপশান এ আলাউদ্দিন খিলজি, অপশান বি গিয়াসউদ্দিন বলমন, অপশান সি ফিরোজ শাহ তুঘলক, অপশান ডি ইলতুতমিস। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি, ফিরোজ শাহ তুঘলক। তারপরের কোশ্চেন বলা হয়েছে কি, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা প্রায় আমি অনেক জায়গায় দেখেছি। বাংলা ভাষার প্রথম সংবাদপত্র কোনটি? অপশান এ সংবাদ প্রভাকর, অপশান বি সমাচার দর্পণ, অপশান সি তত্ত্ববোধিনী পত্রিকা, অপশান ডি সংবাদ কৌমুদী। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে কি, অপশান বি সমাচার দর্পণ। নেক্সট কোশ্চেন, অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখানে বলা হয়েছে কি, অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? এখানে অপশান দেওয়া হয়েছে কৃষ্ণদেব রায়, অরবিন্দ, অপশান সি পেড্ডন আর শ্রীনাথ। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে কি, পেড্ডন, অপশান সি। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? অপশান এ ডেভিড হেয়ার, অপশান বি ট্রিঙ্কওয়াটার বেথুন, অপশান সি লর্ড বেন্টিঙ্কো, আর অপশান ডি উইলিয়াম জোন্স। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে কি, উইলিয়াম জোন্স। 1784 সালে তৈরি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, হিন্দু মুসলমান একই মাটিতে গড়া কথাটি কে বলেছেন? অপশান এ কবির, বি নানক, সি চৈতন্য, ডি তুলসীদাস। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান এ কবির। নেক্সট কোশ্চেন, হিন্দু পাদশাহী কে কার্যকর করতে চেয়েছিলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা বিসিএস এসেছিল। হিন্দু পাদশাহী কে কার্যকর করতে চেয়েছিলেন? অপশান এ ভাস্কর পণ্ডিত, বি শিবাজি, সি প্রথম বাজিরাও, ডি বালাজি বিশ্বনাথ। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি, প্রথম বাজিরাও। পরে কোশ্চেন, কোন মুসলিম সুলতান হিন্দুদের কাছে জগৎগুরু উপাধি পেয়েছিলেন? এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কোন মুসলিম সুলতান হিন্দুদের কাছে জগৎগুরু উপাধি পেয়েছিলেন? অপশান এ ইউসুফ আদিল শাহ, বি জয়নাল আবেদিন, অপশান সি হুসেন শাহ, অপশান ডি আকবর। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান এ ইউসুফ আদিল শাহ। এখানে আমরা আরেকটা বিষয় জেনে রাখব যে কাশ্মীরের আকবর বলা হয় কাকে? জয়নাল আবেদিনকে কাশ্মীরে আকবর বলা হয়। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এটা বিসিএস 2007 এসেছিল। কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন? অপশান এ গোবিন্দ সিং, অপশান বি তেগ বাহাদুর, অপশান সি গুরু নানক, অপশান ডি আছে রামদাস। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি, তেগ বাহাদুর। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে, কোন মুসলিম ধর্মাতকে মধ্যযুগে হিন্দু মুসলমান সবাই শ্রদ্ধা পূজা করত? তাহলে কোন মুসলিম শাসককে মধ্যযুগে হিন্দু মুসলমান সবাই তাকে শ্রদ্ধা পূজা করত? এখানে অপশান দেওয়া হয়েছে শেখ কুতুবুদ্দিন, সেলিম চিস্তি, নিজামুদ্দিন আউলিয়া, অপশান ডি কবির। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে কি, নিজামুদ্দিন আউলিয়া।
তার পরে কোশ্চেনে বলা হয়েছে ফলাফলহীন বিজয় বলে বর্ণনা করা হয় কোনটিকে? অপশান এ মোগলদের বিকানির জয়, অপশান বি মুসলমানদের বাংলা বিজয়, অপশান সি মোগলদের গুজরাট বিজয়, অপশান ডি আরবদের সিন্ধু বিজয়। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান ডি আরবদের সিন্ধু বিজয়। নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, রেহালা কে লিখেছিলেন? অপশান ইবন বতুতা, আল বিরুনি, বরানি, আবুল ফজল। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান এ ইবন বতুতা, ইবন বতুতা রেহালা গ্রন্থটি লিখেছেন। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান কেশবচন্দ্র সেন, বি রামমোহন রায়, সি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি শিবনাথ শাস্ত্রী। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি রামমোহন রায়। নেক্সট কোশ্চেন, নিচের ব্যক্তিদের মধ্যে কে 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? অপশান এ মতিলাল নেহরু, অপশান বি দাদাভাই নরৌজি, অপশান সি রাসবিহারী ঘোষ, অপশান ডি রাসবিহারী বোস। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি রাসবিহারী ঘোষ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কি নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে কখনো স্বরাজ দলের নেতা ছিলেন না? অপশান এ মতিলাল নেহরু, অপশান বি সি আর দাস, অপশান সি লালা লাজপত রায়, অপশান ডি শ্রী রাজা গোপালাচারী। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে শ্রী রাজালা গোপালাচারী, তিনি কখনো স্বরাজ দলের নেতা ছিলেন না। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে মুসলিম প্রগতির পথিকৃৎ কে? মানে ভারতবর্ষে মুসলিম প্রগতির পথিক কাকে বলা হয়? অপশান এ আছে স্যার সৈয়দ আহমদ খান, আবুল লতিফ, অপশান সি বদরুদ্দিন তৈবজি, অপশান ডি সৈয়দ আমির আলী। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান এ স্যার সৈয়দ আহমেদ খান। তোমরা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবে এবং যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের অজানা সেই সমস্ত কোশ্চেনগুলো তোমরা অবশ্যই তোমাদের খাতাতে লিখে রাখবে, এবং যদি না লিখো ভিডিওটি তোমরা ডাউনলোড করে আবার পরে দেখে নিতে পারো। তারপরে নেক্সট কোশ্চেন 28 নম্বরে বলা হয়েছে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? অপশান এ জুলাই মাসে 1942, আগস্ট 1942, অক্টোবর 1942, সেপ্টেম্বর 1942। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি আগস্ট আন্দোলন, সরি আগস্ট মাসে 1942 সালে হয়েছিল এই বিদ্রোহটিকে বা এই আন্দোলনটিকে আগস্ট আন্দোলনও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, কবে প্রথম তেরেঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছে? অপশান এ 31 জানুয়ারি 1924, অপশান বি 15 আগস্ট 1947, অপশান সি 31 ডিসেম্বর 1929, অপশান ডি 26 জানুয়ারি 1959। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি 31 ডিসেম্বর 1929 সালে প্রথম তেরেঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, একজন কংগ্রেস সভাপতি বলেছিলেন আমি একজন সমাজতন্ত্রবাদী, তিনি কে? অর্থাৎ কোন কংগ্রেস সভাপতি বলেছিলেন যে সমাজতন্ত্রবাদী নিজেকে? এখানে অপশান রয়েছে এম এন রায়, বি মতিলাল নেহরু, অপশান সি সুভাষচন্দ্র বসু, অপশান ডি জওহরলাল নেহরু। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান ডি জওহরলাল নেহরু। নেক্সট কোশ্চেন, কোন বড়লাট ভারতে ডাক টিকিটের প্রবর্তন করেছেন? এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোন বড়লাট ভারতে ডাক টিকিটের ব্যবস্থা করেছিলেন। অপশান এ রয়েছে লর্ড ক্যানিং, বি লর্ড ডালহৌসি, অপশান বি এ রয়েছে লর্ড ওয়েলসলি, অপশান সি এ লর্ড ডালহৌসি, অপশান ডি এ লর্ড কার্জন। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি লর্ড ডালহৌসি। আমরা জানি লর্ড ডালহৌসির আমলে কী হয়েছিল, রেল চালু হয়েছিল প্রথম ভারতে 1853 সালে। নেক্সট কোশ্চেন, কোন আইন কালা কানুন নামে পরিচিত? এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে কোন আইনকে কালা কানুন বলা হয়? অপশান এ রাওলাট আইন, অপশান বি 1909 সালের আইন, অপশান সি হান্টার আইন, অপশান ডি ইলবার্ট বিল। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান এ রাওলাট আইন 1919। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কি আজাদ হিন্দ ফৌজের প্রধান নেতা কে?
আজাদ হিন্দ ফৌজের প্রধান নেতাকে? অপশান এ তিলক, বি সুভাষচন্দ্র বসু, অপশান সি গান্ধীজি, অপশান ডি জওহরলাল নেহরু। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অবশ্যই অপশান বি সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিল কে? রাসবিহারী বসু। 34 নম্বর কোশ্চেন, সর্বভারতীয় শ্রমিক ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ, সর্বভারতীয় শ্রমিক ইউনিয়ন কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে অপশান দেওয়া হয়েছে 1930, 1915, 1920, 1922। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি 1920। 1920 সালে সর্বভারতীয় শ্রমিক ইউনিয়নটি হয়েছিল, বোম্বাই হয়েছিল, আর এর সভাপতিত্ব ছিলেন লালা লাজপত রায়। কোন ব্যক্তি নো চেঞ্জার মতবাদের পৃষ্ঠপোষক ছিলেন না? অপশান এ বল্লভভাই প্যাটেল, বি রাজেন্দ্র প্রসাদ, সি রাজা গোপালাচারী, অপশান ডি এম এম মালব্য। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি এম এম মালব্য। নেক্সট কোশ্চিন বলা হয়েছে, ব্রিটিশ বিরোধী আদিবাসী বিদ্রোহ উলগুলান কার নেতৃত্ব হয়েছিল? অর্থাৎ উলগুলান বিদ্রোহটা ছিল কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে, আর এটি ছিল একটি আদিবাসী বিদ্রোহ। এই বিদ্রোহের নেতা নেতৃত্ব কে দিয়েছেন? কোন্ডাডোরা, অপশান বি রানাডে, অপশান সি বিরসা মুন্ডা, অপশান ডি কোরা মেলায়া। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি বিরসা মুন্ডা। তারপরে কোশ্চিন, অর্থাৎ 37 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, ভারতবর্ষের প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? অপশান এ বোম্বে হেরাল্ড, অপশান বি দি বেঙ্গল গ্যাজেট, অপশান সি মাদ্রাজ কুরিয়ার, অপশান ডি দি ক্যালকাটা ক্রনিকল। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে কি অপশান বি দ্য বেঙ্গল গ্যাজেট। এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভারতবর্ষের প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম ছিল কি? দ্য বেঙ্গল গ্যাজেট। তারপরে কোশ্চেনে বলা হয়েছে, কোন কংগ্রেস সভাপতি 1942 সালে ক্রিপস মিশনের সঙ্গে ও সিমলা সম্মেলনে ওয়াভেলের সঙ্গে বৈঠক করেছিলেন? তাহলে এখানে অপশান রয়েছে কি জওহরলাল নেহরু, জে বি কৃপালিনী, অপশান সি আবুল কালাম আজাদ, অপশান ডি শ্রী রাজা গোপালাচারী। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে কি অপশান সি আবুল কালাম আজাদ। তারপরে কোশ্চেন, 1876 সালে ভারতীয় ন্যাশনাল কনফারেন্সের প্রবক্তা নিম্নলিখিতর মধ্যে কে ছিলেন? তার মানে 1876 সালে ভারতীয় ন্যাশনাল কনফারেন্সের প্রবক্তা ছিলেন কে? অপশান এ রয়েছে দাদাভাই নরৌজি, বি দ্বারকনাথ ঠাকুর, সি রাম গোপাল ঘোষ, অপশান ডি রয়েছে সুরেন্দ্রনাথ। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অবশ্যই অপশান ডি সুরেন্দ্রনাথ। তারপরে কোশ্চেন বলা হয়েছে, অর্থাৎ 40 নম্বর কোশ্চেন, ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ খারিজ করেন কত সালে? এটি খুবই গুরুত্বপূর্ণ যে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ খারিজ করেন কত সালে? অপশান এ 1911, অপশান বি 1915, অপশান সি 1916, অপশান ডি 1919। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান এ 1911 সালে। 1911 সাল এটি আরও গুরুত্বপূর্ণ, 1911 সালে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল এবং 1905 সালে বঙ্গভঙ্গ আইন শুরু হয়। 41 নম্বর কোশ্চেন বলা হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতে তাদের প্রথম ঘাঁটি কোথায় তৈরি করেছিলেন? অপশান এ তেলেঙ্গানা, বি মুসুলিপত্তন, অপশান সি এ রয়েছে মাদ্রাজ, অপশান ডি এ হায়দ্রাবাদ। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি মুসুলিপত্তনম। পরের কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, বলা হয়েছে শূন্য সংখ্যার উদ্ভাবক কে, মানে শূন্য সংখ্যার উদ্ভাবক কারা? ভারতীয় বিজ্ঞানীরা, রোমান বিজ্ঞানীরা, আরব দেশীয়রা, আর সুমেরীয়রা। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান এ ভারতীয় বিজ্ঞানীরা। তারপরে কোশ্চেন বলা হয়েছে, ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? অপশান এ উদয়ী, বি কুমারগুপ্ত, সি অশোক, আর অপশান ডি এ রয়েছে স্কন্দগুপ্ত। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি অশোক। নেক্সট কোশ্চেন, ভারতে ব্রিটিশ শাসনকে
ওয়া ব্রিটিশ শাসন বলেছেন কে, মানে ব্রিটিশ শাসনকে ওয়া ব্রিটিশ শাসন বলেছেন কে? অপশান এ রয়েছে দাদাভাই নরৌজি, অপশান বি অরবিন্দ ঘোষ, অপশান সি রমেশচন্দ্র দত্ত, অপশান ডি রয়েছে ভূপেন্দ্রনাথ দত্ত। তাহলে এখানে সঠিক অনসারটি হয়ে যাবে দাদাভাই নরৌজি। পরে কোশ্চেন বলা হয়েছে কি, রাইটার্স অলিন্দ যুদ্ধ কত সালে হয়েছিল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে অপশান রয়েছে কি 1908, বি 1930, সি 1921, আর ডি অপশান 1916। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে কি 1930, অপশান বি। নেক্সট কোশ্চেন, সারা ভারতে কিষাণ সভা কোন সালে প্রতিষ্ঠিত হয়, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা বিসিএস এক্সাম এসেছিল। এখানে অপশান রয়েছে কি 1932 সালে, অপশান বি 1939 সাল, অপশান সি 1936, অপশান ডি 1942। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান সি 1936। নেক্সট কোশ্চেন, কোন পত্রিকা বিশেষভাবে নীল বিদ্রোহের কথা তুলে ধরেছিল, অপশান এ অমৃতবাজার পত্রিকা, অপশান বি সোমপ্রকাশ পত্রিকা, অপশান সি ইন্ডিয়ান মিরর, অপশান ডি হিন্দু প্যাট্রিয়ট। তাহলে এখানে সঠিক আনসারটা হয়ে যাবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি নীল বিদ্রোহের বিরুদ্ধে কথা বলেছিল। 48 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বাংলা ভাষার উৎপত্তি হয় কোন যুগে, অপশান এ রয়েছে গুপ্তযুগ, পাল যুগ, সেনযুগ, অপশান ডি রয়েছে পাল ও সেনযুগ। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি পাল ও সেনযুগ। নেক্সট কোশ্চেন, বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন, এখানে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, যে অপশান রয়েছে কি বাসুদেব কাম্ব, পুষ্যমিত্র শুঙ্গ, অপশান সি অগ্নিমিত্র শুঙ্গ, অপশান ডি গোমতীপুত্র সাতকর্ণী। তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি পুষ্যমিত্র শুঙ্গ। আজকের শেষ কোশ্চিন, সাচ্চা বাদশাহ নামে কোন গুরু পরিচিত ছিলেন, এখানে অপশান রয়েছে কি অর্জুন, অমরদাস, অপশান সি হররায়, আর অপশান ডি হরগোবিন্দ। তাহলে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশান ডি হরগোবিন্দ। আজকের এই ছিল 50টি জিকে কোশ্চিন, খুব ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন এক্সামে প্রিভিয়াস বিভিন্ন এক্সামে এসেছে এবং আগামী দিনের তোমাদের যে সমস্ত এক্সামগুলো দিতে চলেছ প্রতিটা এক্সামে আসার সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ।